আজ 24শে জুলাই, মহানায়ক উত্তম কুমারের 42তম মৃত্যুবার্ষিকী। মাত্র 53 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। 42 বছর পরেও উত্তম কারিশ্মা সমানভাবে বাঙালির মননে গেঁথে রয়েছে। তার উপস্থিতি, তার অভিনয়, তার আকর্ষণ সব কিছু যেন আজও বাঙালির কাছে অমলিন। এমন আকস্মিকভাবে তিনি যে চলে যাবেন তা কেউ কল্পনাও করতে পারেনি। 250-র বেশি সিনেমায় অভিনয় করা উত্তম কুমার মহানায়ক হিসাবেই থেকে গিয়েছেন। হার্ট অ্যাটাক হলে কেউ ঝিমিয়ে পড়েন, কেউ যন্ত্রণায় কাতরাতে থাকেন, কিন্তু উত্তম কুমার ক্যামেরার সামনে তখন জীবনের শেষ শট দিচ্ছেন। 23শে জুলাই 1980, সলিল দত্ত পরিচালিত অঘবধু সুন্দরী ছবির শেষ দিনের শুটিং চলছিল তখন। সেদিন একটু বেশি অন্যমনস্ক ছিলেন উত্তম কুমার। প্রথম কারণ ছিলেন অবশ্যই সুপ্রিয়া দেবী, দ্বিতীয় কারণ তার সাথের টেপ রেকর্ডার চুরি হয়ে যাওয়া। এই দুয়ের অনুপস্থিতিতে বিহুবল ছিলেন। যখন শুটিংয়ের জন্য ময়রা স্ট্রিটের বাড়ি থেকে বার হতেন, সুপ্রিয়া দেবী দরজায় দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ উত্তম কুমারের গাড়ি একেবারে চোখের আড়ালে চলে না যেত। সে সময় সুপ্রিয়া দেবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে দিনটা স্বাভাবিক নিয়মে শুরু হয়নি মহানায়কের। প্রতিদিন অবসর সময়ে নিজের বক্তব্য, ভালো লাগা, খারাপ লাগা সব ধরে রাখতেন টেপ রেকর্ডারে। শুটিংয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন গাড়িতে তার টেপ রেকর্ডারটি ছিল না। তন্নতন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। এ ঘটনা তাকে ভীষণভাবে আঘাত করেছিল। সারা দিন সেভাবে কিছু মুখেও তোলেননি সেদিন। চূড়ান্ত পেশাদারী ঢঙে ক্যামেরার সামনে শুটিং করলেও ভেতর থেকে যেন অল্প অল্প করে ভেঙে যাচ্ছিলেন। কিন্তু এমনই তার সাপলীল অভিনয় দেখে কে বুঝবে তিনি একগুচ্ছ দুশ্চিন্তা নিয়ে শুটিং করতে এসেছেন? ছবির শেষ দৃশ্য শুটিং হয়। ছবিতে উত্তম কুমারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। রাগ করে তিনি বাপের বাড়ি চলে যাচ্ছেন, এমন একটি দৃশ্য। ছবিতে দাড়ি কামাতে কামাতে বারবার স্ত্রীকে আটকানোর চেষ্টা করছেন, শেষমেশ না পেরে তিনি সুর চড়ান। এভাবেই শেষ হবে দৃশ্য। শেষ সংলাপ বলার সময় বুকের মাঝে হাত চলে যায় উত্তমের। সে সময় তিনি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু তার সংলাপ বলার ভঙ্গি, অভিনয়, স্বরক্ষেপণ শুনে কারুর বোঝার সাধ্য ছিল না। মাত্র একদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়। 24শে জুলাই মধ্য কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে ময়রা স্ট্রিটের বাড়িতে আর ফেরা হয়নি তার। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।